গাজাটা ফালাইয়া দেন, এটা ফালাইয়া দেন, নিচে ফালাইয়া দেন। আজকের থেকে বলেন আর গাজা খাবেন না, ফালাইয়া দেন, ফালাইয়া দেন। এই গাজার কারণে আপনাকে কেউ টাকা পয়সা দেয় না, বুঝছেন? আচ্ছা, কেউ যদি সাহায্য করে ওনাকে 10টা করে হইলো দেন। এই যে উনি যে তো একটা মহৎ লোকের মতো কাজ করছে, উনি গাজা ফালাই দিছে, আমার মনে হয় উনি আর খাবে না। আর খাবেন? আচ্ছা ভাই, পারলে ওনাকে 10টা টাকা করে দেন, সবাই একটু 10টা টাকা করে দেন। আপনি যদি ভালোভাবে চলেন সবাই আপনাকে টাকা দিব, কারণ বাজার মানুষ সবাই আপনাকে টাকা দিব। সবাই আপনাকে ভালোবাসা দেয়। এই যে আপনি যে সবার সামনে বলছেন আপনি খাবেন না, এই যে পাওটা যে আপনার চলে গেল, এটা কি রেল লাইনের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে চলে গেছে? ট্রেন অ্যাক্সিডেন্ট? ট্রেন রাস্তায় ঘুমাইছিলেন? তখন হঠাৎ করে আপনি দেখেন হাসপাতালে আছেন, মানে ট্রেন রাস্তায় ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখেন হাসপাতালে আছেন, দুইটা পাও নাই। আচ্ছা, তো আপনি ট্রেন রাস্তায় কেন ঘুমাইতে গেলেন? আগে কি করতেন আপনি? আগে কি করতেন? কেন, কোনো কাজকাম করতেন না আপনি? কোনো পেশা ছিল না, কোনো চাকরি বা কোনো কাজকাম? সামনে রাস্তার এই পারে হোটেলে কাজ করতাম। কি কাজ করতেন? হোটেলের কি বাবুসি ছিলেন না মেসিয়ার? প্লেট দুইতে। আচ্ছা, তো সেই কাজ ছেড়ে দিছেন কেন? সেই কাজ কেন ছেড়ে দিছেন? আচ্ছা, আমরা তো জানি যারা রেলগেটে ঘুমায় বা রেলগেটে থাকে আশেপাশে জায়গা আছে, মনে করেন যারা ম্যাক্সিমাম অনেকেই নেশা করে, আপনি কি নেশা টেশা করতেন? তো নেশা না করলে আপনি রেলগেটে ঘুমাইতেন কেন? রেললাইনে তো ভালো মানুষ ঘুমায় না, রেললাইনে তো ভালো মানুষ ঘুমায় না, যারা নেশা করে তারাই তো ঘুমায়। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি ওখানে ঘুমাই আসছিলেন, মানে রেললাইনের রাস্তায় ঘুমাই আসছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এখন কি আপনি নেশা টেশা করেন? কোনো সিগারেট বিড়ি বা অন্য কিছু নেশা করেন? ফুল, গাঞ্জা, সিগারেট সব খাই। গাঁজা কি এখন খান আপনি? আচ্ছা, এই যে গাঁজা খান, এই গাঁজার টাকা আপনি পান কোথায়? আপনি তো দুই বেলা খাইতে আপনার কষ্ট হয়ে যায়। এয়াও মানুষে দেয়? গাঁজার টাকা মানুষে দেয়? গাঁজার টাকাও মানুষে দেয়? আপনাকে অনেকে হয়তো টাকা পয়সা দেয়, কেউ 50 টাকা দেয়, ভালোবাসে 100 টাকা দেয়, এই টাকাগুলো তো আপনি রাখতে পারেন, যেদিন আপনাকে কেউ দিবে না ওই দিন আপনি খাইতে পারেন। তা আপনি যদি গাঁজা খাইয়া ফেলা বা নেশা করেন তাহলে তো আপনি কেউ দিবে না, এইভাবে কেউ দিবে, কেউ দিবে না। কোনো গাঁজা খাইছেন, নেশা করছেন আজকে? প্রতিদিনে খান? জি, আপনি জানেন এই গাঁজা খাওয়ার কারণে হয়তো আপনার এই দুইটা পাও গেছে। মেন কথা, আপনি যদি গাঁজা না খাইতেন, নেশা না করতেন, তাহলে রেললাইনেও যাইতেন না। আমরা রেললাইনে যাইতে আমাদের ভয় লাগে, রেললাইন দিয়ে হাঁটাচলা করি না, কখন ট্রেন আসে, কখন কি আসে। আপনি নেশা করতেন বলেই কিন্তু আজকে দুইটা পাওয়া হারাইছেন। হয়তো ওদিন নেশা করে আপনি রেলগেটে ছিলেন, সত্য কথাটা একটু আমাদেরকে বলেন। ওদিন কি আসলে নেশা করছেন আপনি? সত্য কথা বলেন, যেটা আপনার দুইটা পা চলে গেছে, খুব কষ্টতে আছেন আপনি।
আপনি ভালো লোক হলে আপনার সাথে এখন কাজে আছে, আপনি ভালো লোক হলেন কেমনে বলেন? এখন আপনাকে তো মানুষ টাকা দিব, কিন্তু ওই যে আপনি যদি গাঁজা খান কেমনে আপনাকে টাকা দিব বলেন? এখন গাঁজা খাওয়া ছাড়া কি আপনি থাকতে পারেন না? আপনার এই গাঁজা খাওয়ার কারণে আজকে দুইটা পা হারাইছেন, তারপর আপনি এই জিনিসটা ছাড়তে পারেন নাই? আজকে থেকে এই গাঁজা খাওয়া ছেড়ে দিবেন? একটু ক্যামেরার দিকে তাকায় বলেন। গাঁজাটা ফালাইয়া দেন, এটা ফালাইয়া দেন, নিচে ফালাইয়া দেন। আজকে থেকে বলেন আর গাঁজা খাবেন না, ফালাইয়া দেন, ফালাইয়া দেন। এই গাঁজার কারণে আপনাকে কেউ টাকা পয়সা দেয় না, বুঝছেন? আচ্ছা, কেউ যদি সাহায্য করে ওনাকে 10 টাকা করে হইলো দেন। এই যে উনি যেহেতু একটা মহৎ লোকের মতো কাজ করছে, উনি গাঁজা ফালাই দিছে, আমার মনে হয় উনি আর খাবে না। আর খাবেন? আচ্ছা ভাই, পারলে ওনাকে 10টা টাকা করে দেন, সবাই একটু 10টা টাকা করে দেন। আপনি যদি ভালোভাবে চলেন সবাই আপনাকে টাকা দিব, কারণ বাজার মানুষ সবাই আপনাকে টাকা দিব। সবাই আপনাকে ভালোবাসা দেয়। এই যে আপনি যে সবার সামনে বলছেন আপনি খাবেন না, পরে কি করবেন সেটা হলো পরের হিসাব, কিন্তু খাবেন না এই কথা বলছেন। হয়তো এই আজকের দ্বারা হয়তো আপনি আল্লাহ আপনাকে হেদায়ত করতে পারে, ভালো করতে পারে। ভাই সবাই 5 টাকা 10 টাকা করে যা পারেন দেন। এই তো আপনি যে 20 টাকা 50 টাকার গাঁজা খান, এই টাকাগুলো এই যে আজকে যারা টাকা দিতেছে 5 টাকা 10 টাকা, এটাগুলো রাইখে দিবেন। আজকে খাবেন, থাকলে কালকেও খাবেন। ভাই যারা পারেন 5 টাকা 10 টাকা করে দেন। আচ্ছা আজকে বলেন আপনি গাঁজা কিন্তু আপনি আর খাবেন না বলছেন? আমরা কিন্তু কারণ বাজারের মানুষ থাকি, এই যে মানুষগুলো কিন্তু সাক্ষী আছে, এরা যদি দেখে তাহলে কিন্তু ঠিকই আমাদেরকে বলবে। আচ্ছা ভাই পারলে ওনাকে আরও 5 টাকা 10 টাকা করে দেন। কি হলে এতগুলো মানুষ 5 টাকা করে কেউ দিতে পারলেন না? এদিকে তাকান। আচ্ছা তা আজকে সকালে কি সত্যি গাঁজা খাইছেন আর? ওই যে ভদ্রলোকে 5 টাকা। এই যে আপনার যে ভয়া ভয় অবস্থা ছিল, আপনার আপনার চলাফেরা করতে পারতেন না, ওই যে উনি আপনাকে টাকা দিতেছে। আপনাকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। আপনি যদি গাঁজা খান কেউ আপনাকে টাকা দিবে না, আপনার প্রতি সবারই কিন্তু মায়া হয়। আপনি কারণ বাজার যদি আপনি ঠিক মতন যদি গাঁজা না খান, এই হুলচেয়ারে চলেন, আপনার কাজ করা লাগবে না, বইয়া খাইতে পারবেন। এই কারণ বাজারের টাকার অভাব নেই, আপনার মতো একটা মানুষ এদিকে তাকান। ভাই আজকে থেকে আর গাঁজা খাবেন না, বুঝছেন? গাঁজা না খাওয়ার চেষ্টা করবেন, আর যে দুইটা পা চলে গেছে এবার আল্লাহর পথে কাজ করেন। এই গাঁজা খাওয়ার কারণে কিন্তু আপনার দুইটা পা চলে গেছে, আপনার এটা মানতে হবে। এদিকে তাকায় বলেন, এটা কিন্তু মানতে হবে আপনার। তা আপনি বলছেন আর গাঁজা খাবেন না, তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের জন্য এই জায়গায় বিদায় নিলাম। আর আপনি গাঁজা খাওয়া একদম ছেড়ে দেন, সবাই আপনাকে 5 টাকা 10 টাকা করে দিবে। 5 টাকা 10 টাকা করে দিলে আপনি প্রতিদিন খাইতে পারবেন, সুন্দরভাবে চলতে পারবেন, আরও আবার থাইকা যাইব, কথা বুঝছেন? মানুষের যখন এই সমস্যাগুলো হয় তাদের আরও টাকা পয়সা আল্লাহ তাদেরকে আরও বাড়াইয়া দেয়। এদিকে তাকান। তো ঠিক আছে, ভালো থাকবেন, আজকের জন্য বিদায় নিলাম।